সুজিত বসু এমএলএ ছিলেন, মন্ত্রী হয়েছেন, এবং মিউনিসিপ্যালিটি কিভাবে কি করবে না করবে তা নিয়ে অনেক দ্বন্দ্ব বিবাদ করে নিজের মতো করে লোক ঢুকিয়েছেন, এটা যদি অভিযোগ থাকে জিজ্ঞাসাবাদ তো করবেই। কিন্তু আমার কথাটা হচ্ছে, মাথাটা তো স্পষ্ট হচ্ছে অথচ জিজ্ঞাসাবাদ তলায় তলায় কেন, মাথাকে ধরে এগোনো হচ্ছে না কেন? কৃষি ভাইপোর কথার বাইরে পশ্চিমবাংলায় কেউ কখনো 1 ইঞ্চি কিছু করতে পেরেছে কি? তলায় তলায় হচ্ছে, মাথাকে কেউ ধরছে না। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে তলব, সিবিআই এর নিজাম প্যালেসে তলব দমকল মন্ত্রীকে। 31 আগস্ট সকাল 11টায় সুজিত বসুকে হাজিরার নির্দেশ। মাস কয়েক আগে দক্ষিণনন্দন পুরসভা সহ রাজ্যের একাধিক পুরসভায় হানা দিয়েছিল সিবিআই। হানায় একাধিক নথি উদ্ধার হয় দক্ষিণনন্দন পুরসভা থেকে। দক্ষিণনন্দন পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। উদ্ধার হওয়া নথিতে মেলা তথ্যের ভিত্তিতেই সুজিত বসুকে তলব করেছে সিবিআই বলে খবর। 31 আগস্ট সকাল 11টায় সুজিত বসুকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। 2016 সালে দক্ষিণনন্দন পুরসভার পুরপ্রধান উপপ্রধান ছিলেন সুজিত বসু, এবং সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে সিবিআই। তা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই আগামী 31 আগস্ট সকাল 11টায় তাকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই যেখানে অয়ন শীলকে গ্রেফতার করেছিল ইডি, এবং তারপর ইডির পক্ষ থেকে যেটা জানানো দাবি করা হয়েছিল যে অয়ন শীলের সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে বহু পুরসভায় বিভিন্ন পদে চাকরির ওএমআর শিটও পাওয়া গিয়েছে, এবং ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছিল যেখানে জেরায় অয়ন তদন্তকারীদের জানিয়েছেন যে বিভিন্ন পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা তুলেছিলেন তিনি, এবং তারপরেই আমরা দেখেছি বিভিন্ন পুরসভাগুলিতে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা এবং সেখান থেকে বেশ কিছু তথ্য পান তারা। এবার তাদের নজর ছিল দক্ষিণনন্দন পুরসভায়, যেখানে দক্ষিণনন্দন পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু ওই সময় যখন দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। অর্থাৎ 2016 সালের সময় সুজিত বসু ছিলেন দক্ষিণনন্দন পুরসভার উপপ্রধান, সেই সময়ে দুর্নীতি হয়েছে এবং যে কারণে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই বলে জানা যাচ্ছে। আতশ কাছে এই মুহূর্তে পুরসভার নিয়োগ দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতির পরে এবার পুরসভার নিয়োগ দুর্নীতি আতশ কাছে সিবিআইয়ের আধিকারিকদের, তদন্তকারী আধিকারিকদের। আর ওই সময় দক্ষিণনন্দন পুরসভায় যে অভিযোগ উঠে আসছে যেখানে ওই সময় দুর্নীতি হয়েছিল পুরসভায় নিয়োগের ক্ষেত্রে, সেই সময় উপপ্রধান ছিলেন সুজিত বসু, যে কারণে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা মনে করেছেন তদন্তকারী আধিকারিকরা, তাই তাকে ডেকে পাঠানো হয়েছে। আমার সঙ্গে অয়ন শীলের গ্রেফতারি পুরসভার নিয়োগের যে দুর্নীতি, সেই দুর্নীতির নয়া যে পথ, সেই পথটা খুলে দেয় তদন্তের। অয়ন শীলের গ্রেফতারির পরে কিন্তু পুরসভার নিয়োগ দুর্নীতির তথ্যটা সামনে আসে, এবং তারপর বিভিন্ন পুরসভায় তল্লাশি এবং তার পরিপ্রেক্ষিতে যে অভিযোগগুলো উঠে আসে তারই তদন্তে আধিকারিকরা। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। সুজনবাবু, এবার পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সুজিত বসুকে তলব করছে সিবিআই, 31 আগস্ট তাকে তলব করা হয়েছে, কি বলবেন? দেখুন, তলবই তো চলছে, তদন্ত হচ্ছে, তলব হচ্ছে, জিজ্ঞাসাবাদ হচ্ছে, আবার ধামা চাপা পড়ে যাচ্ছে। পুর নিয়োগে যে দুর্নীতিটা হয়েছে এবং সেটা যে যথেষ্ট পরিমাণে, এটা প্রত্যেকটি পুরসভা এলাকার মানুষ জানেন, যারা দায়িত্বে ছিলেন তারা জানেন, এবং হেডকোয়ার্টার রাজ্যের কেন্দ্র নগর উন্নয়ন দপ্তর তারা জানে না তত নয়, তারাও জানে, নেতা মন্ত্রীরা তো যুক্ত। সুজিত বসু এমএলএ ছিলেন, মন্ত্রী হয়েছেন, এবং মিউনিসিপ্যালিটি কিভাবে কি করবে না করবে তা নিয়ে অনেক দ্বন্দ্ব বিবাদ করে নিজের মতো করে লোক ঢুকিয়েছেন, এটা যদি অভিযোগ থাকে জিজ্ঞাসাবাদ তো করবেই। কিন্তু আমার কথাটা হচ্ছে, মাথাটা তো স্পষ্ট হচ্ছে অথচ জিজ্ঞাসাবাদ তলায় তলায় কেন, মাথাকে ধরে এগোনো হচ্ছে না কেন? কৃষি ভাইপোর কথার বাইরে পশ্চিমবাংলায় কেউ কখনো 1 ইঞ্চি কিছু করতে পেরেছে কি? তলায় তলায় হচ্ছে, মাথাকে কেউ ধরছে না।